আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ট্রিপল ক্লিক একাডেমির ভিডিও এডিটিংয়ের বেসিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আলামিন মোহাম্মদ। আশা করছি আপনারা সবাই অসম্ভব রকমের ভালো আছেন। আমরা আজকে চতুর্থ ক্লাসে উপনীত হয়েছি। আমরা গত ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আপনারা কোর্স আউটলাইনটা দেখতে পাচ্ছেন। আজকে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে ফ্লিপ ভিডিও দেখব, পরে হচ্ছে ক্রপ ভিডিও এবং ক্রোমা ভিডিও, যেটাকে বলি আমরা গ্রিন স্ক্রিন ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন আশা করি। তো প্রথমেই ফ্লিপ ভিডিওটা আমরা দেখব। ফ্লিপ ভিডিওটা কি, অনেক সময় আমাদের বিভিন্ন মোবাইলে ভিডিও ধারণ করলে আমাদের ডানের ভিডিও বামে নিয়ে আসতে হয়, বামের ভিডিও ডানে নিয়ে আসতে হয়, অথবা কোনো শ্যুটের প্রয়োজনের প্রেক্ষিতে আমাদের মূলত এটা করতে হয়। তো আমরা যে কোনো ভিডিওকে কিভাবে ফ্লিপ করব এই ব্যাপারটা আমরা চলেন দেখে নিই। তো শুরুতে আমরা আমাদের প্রিমিয়ার প্রোতে কিছু ভিডিও ইম্পোর্ট করি। যেমন ধরেন এই ভিডিওটা আমরা সরাসরি ইম্পোর্ট করলাম টান দিয়ে, ওকে, এটাকে টাইমলাইনে এনে ছেড়ে দিলাম। এখন এটাকে আমরা চাচ্ছি ফ্লিপ করতে। গত ক্লাসে আমরা কিন্তু এখান থেকে ইফেক্টসের বেশ কিছু ব্যাপার দেখেছি। তো আমরা এখান থেকে যদি সার্চ করি ফ্লিপ লিখে, অটোমেটিক্যালি আমাদের দুটো ইফেক্টস কিন্তু এখানে চলে আসছে, হরিজেন্টাল ফ্লিপ এবং ভার্টিক্যাল ফ্লিপ। হরিজেন্টাল মানে ডানে বায়ে আর ভার্টিক্যাল মানে ওপরে নিচে। আমরা যদি হরিজেন্টাল ফ্লিপটা ধরে ভিডিওর মধ্যে ছেড়ে দিই, অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমাদের যিনি সাবজেক্ট আছেন তিনি ডানে ছিলেন, বামে চলে গেছেন। তো এখন যদি আমরা ভার্টিক্যাল ফ্লিপটা এনে দিই, যেমন ভার্টিক্যাল ফ্লিপটা এনে এখানে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে চলে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন ফাংশনকে, বিভিন্ন ভিডিওকে কিন্তু ডানেরটা বায়ে, বায়েরটা ডানে এবং উপরেরটা নিচে, নিচেরটা উপরে আনতে পারি খুবই ইজিলি। এটা বিভিন্ন প্রজেক্টে কাজে লাগে। আপনারা এটা শিখে নিলে সামনে ইনশাল্লাহ কাজে লাগাতে পারবেন আশা করি। তো আমরা পরের সাবজেক্ট দেখব হচ্ছে ক্রপ, কীভাবে ভিডিওকে কাটাকাটি করে ডানে বায়ে থেকে। তো আমরা প্রথমেই এটা অবশ্যই ক্লোজ করে নেব। যদি এটা ক্লোজ না করি তাহলে কিন্তু সার্চ বারে আমাদের ইফেক্টসটা আসবে না। তো এখানে আমরা সার্চ করলাম হচ্ছে CROP, ক্রপ। যে কোনো ইফেক্টস আমরা পেতে চাই, যদি নাম জানি আমরা নাম লিখে যদি সার্চ করি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। অবশ্যই স্পেলিংটা ঠিক রাখতে হবে, যদি ভুল আসে অনেক ক্ষেত্রে আসে না। তো ক্রপটা নিয়ে চলে আসলো। ক্রপটা ধরে যদি আমরা ভিডিওতে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর এটার কন্ট্রোল কোথায় পাবো, ইফেক্টস কন্ট্রোলে। আমরা জানি যে কোনো ফাংশনের আমরা কন্ট্রোল কিন্তু ইফেক্টস কন্ট্রোলে পাই। অটোমেটিক্যালি ক্রপটা চলে আসছে। আমরা এখন ক্রপের অধীনে চারটা ফাংশন পেয়ে যাচ্ছি, পাঁচটা। তো এখানে লেফট, টপ, রাইট এবং বটম। লেফট মানে আমরা জানি বাম দিক থেকে। আমরা যদি এটা মাউসটা লেফট ক্লিক করে ধরে রেখে না ছেড়ে মাউসটা ডান দিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাম দিক থেকে ভিডিওটা কেটে যাচ্ছে, অর্থাৎ বাম দিক থেকে ডানে কেটে যাচ্ছে। আমরা যদি টপ থেকে কাটার চেষ্টা করি, ওকে, দেখতে পাচ্ছেন মাথার এখান দিয়ে কিন্তু কেটে যাচ্ছে। আমরা যদি রাইট থেকে কাটার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেটে যাচ্ছে। বটম থেকে কাটার চেষ্টা করি, আমাদের কিন্তু কেটে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সাইড থেকে ভিডিও চাহিদা মাফিক কেটে ফেলতে পারি। যেমন লেফট সাইড থেকে ধরেন আমরা 5 কাটলাম, ওকে, পরে হচ্ছে টপ থেকে 5 কাটলাম, পরে হচ্ছে রাইট থেকে 5 কাটলাম, আমরা বটম থেকে 5 কাটলাম। দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে সমান সমানে আমরা কেটে ফেলেছি। এখন যদি আমরা ফেদারটা বাড়িয়ে দিই তাহলে কী হবে, কর্নারগুলো একটু ট্রান্সপারেন্টের মতো হবে। হ্যাঁ, তো এটাও কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এই কাজটা করা লাগে, আমাদের ক্রপ করতে হয়, কাটাকাটি করতে হয়। তো আশা করি আপনারা এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন। তো আমরা ক্রপটা দেখে ফেললাম। এখন আমরা গ্রিন স্ক্রিন নিয়ে আলোচনা করব। আমরা জানি গ্রিন স্ক্রিন কী, যেটা হচ্ছে ক্রোমা ভিডিওর মতো। আমরা গ্রিন স্ক্রিনে একটা ফুটেজ শ্যুট করব, সেই গ্রিনটা রিমুভ করে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেখানে কিন্তু আমরা স্টুডিও লুক দিতে পারি। অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে না, সেক্ষেত্রে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমরা মূলত কাজ করি। তো আমরা একটা এক্সাম্পল দেখে আসি, চলেন গ্রিন স্ক্রিন কীভাবে কাজ করে। আমরা একটা ভিডিও এনে রেখেছিলাম আপনাদের জন্য, যেমন এটা একটা স্টুডিও, আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা একটা গ্রিন স্ক্রিন স্টুডিও, এখানে প্রচুর লাইটিং আছে এবং অতিথিরা এখানে আলোচনা করবে, দেখতে পাচ্ছেন। সাধারণত গ্রিন স্ক্রিন একটু বেশি লাইটিং থাকে, যত বেশি লাইটিং থাকবে তত এটা ভালো ফুটে উঠবে, গ্রিন কালারটা ভালো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এই যে আলোচনা করছে, দুই সাইড থেকে দুটো ক্যামেরা এবং এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড, এখানে এখানে কিন্তু বিভিন্ন লাইটিং সেট আপও এখানে রয়েছে। ওকে, আমরা সামনে যাই, ওকে, প্রোগ্রাম শেষ। এখন এই যে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কত সুন্দর স্টুডিও কিন্তু করে ফেলেছে, এটা কিন্তু দেখার কোনো উপায় নেই। এমনভাবে বিভিন্ন বাহুবলী মুভি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মুভিগুলো কিন্তু এরকম গ্রিন স্ক্রিন দিয়ে করা, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে বিভিন্ন সৈন্য সামন্ত, বিভিন্ন বিল্ডিং কিন্তু এখানে নিয়ে আসে।
যাতে করে মানুষ কিন্তু দেখে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে এবং দেখে খুবই মজা পায় আর কি। তো গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো এভাবেই মূলত করা হয়। তো চলুন আমরা সফটওয়্যার মধ্যে চলে যাই এবং পুরো প্রসেসটা সেখানেই দেখে আসি। ওকে, আমরা প্রথমেই একটা ভিডিও নিয়ে আসছি যেটা গ্রিন স্ক্রিনের ভিডিও। আমরা প্রজেক্ট প্যানেল থেকে সরাসরি এই ভিডিওটাই টান দিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, অনেকেরই কিছু প্রশ্ন থাকতে পারে, আমরা গ্রিন ছাড়া কি অন্য কালার ইউজ করতে পারবো না? হ্যাঁ, আপনাদের প্রশ্নটা আমরা একটু পরে আসতেছি। তো আমরা ভিডিওটা আনার পর এখানে একটা ইফেক্টস প্রয়োগ করব, সেটার নাম হচ্ছে আলট্রা কি। আমরা এখানে সার্চ করলাম, লিখে আলট্রা কি অটোমেটিক্যালি চলে আসলো। এটা টান দিয়ে আমরা ভিডিওতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু আমরা একটা কন্ট্রোল পাবো। কোথায় পাবো সেটা? ইফেক্টস কন্ট্রোলে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আলট্রা কি নামে একটা অপশন পেয়ে গিয়েছি। আমরা এখানে একটা আই ড্রপার দেখতে পাচ্ছি। আই ড্রপার মূলত সব তার কাজই হচ্ছে একটা কালারকে রিমুভ করা, পুরো ভিডিও থেকে একটা কালারকে রিমুভ করা। তো আমরা আই ড্রপারে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যে কোনো একটা কালারকে সিলেক্ট করব। কোনোভাবেই আমরা চেহারা যে কালারটা আছে এখানে ক্লিক করব না, যদি এখানে ক্লিক করেন সে কিন্তু ভূতের মতো হয়ে যাবে। তো এই জন্য আমরা কী করবো, অবশ্যই গ্রিন কালারটাকে ক্লিক করব। আমরা আই ড্রপারটা আবারও নিয়ে জাস্ট একটু বেশি উজ্জ্বল যে কালারটা সেই কালারটা আমরা সিলেক্ট করার চেষ্টা করব। এখানে আমরা ক্লিক করে দিলাম। অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এবং এখানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু নিয়ে এসে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের ভিডিওটা গ্রিন স্ক্রিনের ভিডিওটা যেই ধরনের কন্টেন্ট সেই ধরনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। যদি এটা নিউজ রিলেটেড হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নিউজ রিলেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। আমাদের যদি এটা ইসলামিক কন্টেন্ট হয় সেক্ষেত্রে ইসলামিক কন্টেন্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। তো এটা যেহেতু নিউজ রিলেটেড এজন্য আমরা গুগলে চলে গেলাম। গুগল থেকে আমরা সার্চ করলাম যে নিউজ ব্যাকগ্রাউন্ড। ওকে, চলে আসছে। তো এখন যদি আমরা ইমেজে যাই, অসংখ্য নিউজ ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যে কোনো আমাদের এটা পছন্দ মতো কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তো এখান থেকে ধরেন আমরা কোনটা দিব, আমরা এটা দিয়ে দিই। ওকে, রাইট ক্লিক, সেভ ইমেজেস। অবশ্যই আমরা এনশিওর করবো এটা জেপিজি আছে কি না, জেপিজি আছে। ওকে, আমরা কী করলাম, এখান থেকে জাস্ট ফটোটা এনে উপরের লেয়ারে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে সুন্দর করে চলে আসলো, কিন্তু ভিডিওটা কিন্তু ঢেকে গেছে। কারণ কি, এগুলো হচ্ছে চালের বস্তার মতো, উপরে যেই লেয়ারটা থাকবে সেটাই দৃশ্যমান থাকবে, নিচের লেয়ারগুলো একটু হাইট থাকবে। এই জন্য আমরা কী করলাম, আমরা হচ্ছে নিচের যে ভিডিওটা এটাকে টান দিয়ে উপরের লেয়ারে নিয়ে আসলাম এবং উপরের ভিডিওটা নিচের লেয়ারে নিয়ে আসলাম। এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ভিডিও মানে ফটোটা চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকেই মূলত ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার আগে এটা আগে হচ্ছে রিমুভ করে নেয়, মানে গ্রিন স্ক্রিনটা প্রপারলি যেই সাবজেক্ট আছে সাইডের যেই দাগগুলো আছে এগুলোকে রিমুভ করে নেয়। তো ওইভাবে করা যায়, এইভাবেও করা যায়, আমি দুটো প্রক্রিয়াই দেখাচ্ছি। এটা করার সুবিধা হলো আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে রিয়েলভাবে কাজ করতে পারবেন, কোথাও কোনো কমে যাচ্ছে কি না ব্যাকগ্রাউন্ড, কোথাও কোনো রেজুলেশন কমে যাচ্ছে কি না, এটা চাক্ষুষ দেখে আপনারা কাজ করতে পারবেন। এই জন্যে আমি মূলত আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসা। তো আমাদের নিচে যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা অনেক বড় আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কীভাবে ছোট করব, স্ক্রিনের সাথে খাপ খাওয়াবো কীভাবে, আমরা দুইভাবে করতে পারি। এই ভিডিও এই ফটোতে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে যদি স্কেল টু ফ্রেম সাইজে ক্লিক করে দিই, অটোমেটিকলি দেখতে পাচ্ছেন কিন্তু এটা বড় হয়ে গিয়েছে, কিন্তু এটার মূল যে কালারটা এটা কালারটা কিন্তু খেয়ে ফেলেছে। তো এই জন্য এই কালারটা যদি আমরা সুন্দর করতে চাই সেক্ষেত্রে কী করবো, আমরা ভিডিওতে ক্লিক করে ইফেক্টস কন্ট্রোলে চলে যাব এবং এখানে বেশ কিছু ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাট জেনারেশন, ম্যাট জেনারেশনে আমরা চলে গেলাম। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটা ধরবো না আপাতত, হাইলাইটটাও ধরবো না, আমরা সর্বশেষ টলারেন্সটা আর প্যারেস্টালটা ধরবো। আমরা যদি টলারেন্সটা বাড়াই দিই দেখতে পাচ্ছেন কিছুটা কালার চলে আসছে, আমরা যদি প্যারেস্টালটা বাড়াই দিই, ওকে, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মোটামুটি আমাদের কালারটা চলে আসছে, আমাদের মূল যেই কালারটা ছিল এটা চলে আসছে। শুরু থেকে যদি দেখেন, ওকে, আমি আপাতত মিউট করে রাখছি। এখান থেকে আমি রেজুলেশনটা বাড়াই দিই, এটা হচ্ছে আপনার প্লেব্যাকের রেজুলেশন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের কিন্তু এখানে আরও কিছু ফাংশন আছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে সাবজেক্ট আছে তার সাবজেক্টের কর্নারে এগুলো কিন্তু একটু এখনও গ্রিন কালার রয়ে গেছে, এগুলোকে আমরা কীভাবে রিমুভ করবো এই ব্যাপারটা আমরা এখন দেখে নিই, চলেন। তো আমরা এই ফাংশনগুলো ইউজ করবো মূলত। আমরা ম্যাট জেনারেশনটা হাইড করে দিলাম, আমরা ম্যাট ক্লিন আপটা নিলাম। প্রথমে চোখটা আমরা একটু যদি বাড়ায় দেই, বাড়ায় দেওয়ার সাথে সাথে দেখেন এই যে তার যে স্ট্রোক
অপশনগুলো আছে এগুলো কিন্তু অনেকটা আমাদের কন্ট্রোলে চলে আসছে। হ্যাঁ, পেচ এবিদে আবার বেশি বাড়াবো না, যতটুকু সম্ভব ততটুকু বাড়াবো, যতটুকু দরকার আর কি। হ্যাঁ, সফটনেসটাও হালকা করে দিতে পারি, আর অবশ্যই আমরা, আচ্ছা সফটনেসটা হয় নাই, আমরা হালকা করে দিলাম, কন্ট্রাস্টটা অবশ্যই বাড়াই দেব। ওকে, এখন দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু আমাদের কন্ট্রোলে চলে আসছে, আগে অনেকটা গ্রিন ছিল, এখন কিন্তু গ্রিন ভাবটা চলে গিয়েছে। ওকে, আচ্ছা ম্যাট ক্লিন আপটা চলে গেলাম, এখন স্প্রিট সেপারেশনটা গেলাম, এখানে বিভিন্ন ফাংশন আছে, চাইলে আমরা যদি এটা প্রথমটা বাড়াই তাহলে কিন্তু সে কাল একটু কালচে কালার হয়ে গিয়েছে। হ্যাঁ, রেঞ্জটা বাড়ালে একটু লাল হয়ে গিয়েছে, এখানে কালারের বেশ কিছু কম্বিনেশন, আমরা এটা না ধরাই ভালো। নিচে আমরা যে কালার কারেকশনটা আছে এখান থেকে আমরা যদি স্যাচুরেশনটা বাড়াতে চাই তাহলে চেহারাটা একটু হলদে কালার হবে। হ্যাঁ, একটু সূর্য পড়লে যেমন চেহারায় যেমন কালার, এমন কালার হবে। তো আমরা হালকা দিয়ে দিলাম, 103 দিয়ে দিলাম। ওকে, পরে হচ্ছে আমরা হিউটা ধরবো না, একবারে ভূতের মতো হয়ে যাবে হিউ ধরলে। আমরা একটু লিউমেন্সটা বাড়াতে পারি, এটা বাড়ালে কী হবে, চেহারাটা একটু উজ্জ্বল হবে। দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এইভাবে বাড়িও কাজ করতে পারি, আর আমরা সাধারণত কালার কারেকশনের মাধ্যমে, লিওমেট্রিক কালারের মাধ্যমে করে থাকি, যেহেতু আমরা আপনাদেরকে এখনও কালার কারেকশন দেখাইনি, এই জন্য আমরা ওইখানে যাচ্ছি না, আমরা বাই ডিফল্টভাবে আলট্রা কির মধ্যে যেটা দেওয়া আছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আরেকভাবে অনেকেই করে থাকে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে এইখান থেকে আপনারা কী করে কম্পোজিশনটা এটা আলফা চ্যানেল করে দেয়। আলফা চ্যানেল করা মানেই আমাদের যে সাবজেক্টটা যেটা আছে এটা একেবারে সাদা হয়ে যায়, তার মানে সাইডে কোনো ফাংশন থাকলে ঝিরঝির করলে সেগুলোকে একটু, আমাদের আমরা যেটা দেখেছিলাম প্রথমে ম্যাট জেনারেশন থেকে প্যারেস্টালটা বাড়াই দেয়, টলারেন্সটা বাড়াই দেয়। হ্যাঁ, তো এটা থেকে সবচেয়ে উপযোগী হচ্ছে আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে ওইটার সাথে রিয়েলভাবে মূলত অ্যাটাচ করা। এটা যদি ব্যাকগ্রাউন্ডটা না নেয় আমরা কাজ করি অনেক সময় বোঝা যায় না, তো আপনারা কিন্তু এইভাবেও করতে পারেন, অথবা আমরা যেভাবে দেখিয়ে দিলাম এইভাবেও মূলত করতে পারেন। তো আমরা গ্রিন স্ক্রিনের ব্যাপারটা দেখার চেষ্টা করলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের অনেকেরই প্রশ্ন আসে যে আমরা কি গ্রিন স্ক্রিন দিয়ে করতে হবে, আমরা কিন্তু কি অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন, অনেকে ব্লু স্ক্রিন দিয়েও করে, অনেকে বিভিন্ন স্ক্রিন দিয়েও করে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে অবশ্যই আপনার জিনিস সামনে ফ্রন্টে থাকবে, তার সাথে ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ বৈপরীত্য থাকতে হবে। যদি কোনো কারণে তার সাথে সেই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আপনার সাবজেক্ট মিলে যায় তাহলে কিন্তু আপনার পোশাক পরিচ্ছদ, আপনার চেহারার কালার, সেই কালারটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, দেখতে খুবই অসুন্দর দেখা যাবে। এই জন্য সাধারণত গ্রিন স্ক্রিনটা আমাদের একটু বেশি অ্যাপ্রিকিয়েট, কারণ হচ্ছে আমরা পোশাক আশাক, আমাদের চেহারার মধ্যে গ্রিন থাকে না, তো এই জন্য আপনারা যদি গ্রিন স্ক্রিনটা ইউজ করতে পারেন সেটা প্রপারলি রিমুভ হবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করলাম, আশা করি আজকের ক্লাস থেকে আপনারা খুবই উপকৃত হয়েছেন। তো আবারও আগামী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই ট্রিপল ক্লিক একাডেমির সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।